এই দাঁড়াও 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 এখানে দাঁড়াও এখানে দাঁড়াও, সর্বনাশ। তোমার নাম কি? হ্যাঁ, কোথা থেকে আসছো? কোথা থেকে আসছো? বাসা থেকে। তুমি তো ভালো করে পেট্রোলে লাগ পাও না, দাঁড়াও তো দেখি, ভালো করে পেট্রোল লাগ পাওনি। হ্যাঁ সর্বনাশ, তুমি ভালো করে পেট্রোলে লাগ পাইতেছো না, তুমি সাইকেল চালাতেছো, দেখি সাইকেল তোমার। হ্যাঁ কতদিন ধরে চালাতেছো? কত বছর? বছর হয়ে গেছে। এর মানে বোঝা যাচ্ছে তুমি বিগত পূর্বে এক বছর আগে থেকে তুমি সাইকেল চালাতে না, ভালো করে পেট্রোল লাগ পাওনি। তুমি বাসা কোথায় তোমার? তুমি দিকে জগদীশপুর? আচ্ছা কোথায় গেছিলা? কোথায় গেছিলা? কোথায় গেছিলা? ওইখানে তেমনি গেছিলা? যে তুমি দিয়ে এইভাবে সাইকেল চালাতেছো, দেখতে পাচ্ছো এই রোডের মধ্যে গাড়ি দিতেছে, সিএনজি দিতেছে, ভয় লাগে না? হ্যাঁ কিসে পড়ো, মাদ্রাসে পড়ো? যে তোমার তো সমস্যা, তুমি যে এইভাবে ভালো করে পেট্রোল লাগ পাও না, ভেরি উঠ করে দুই কোনো একটা গাড়ি তোমার সামনে আসে, তখন কী করবা বলো? কী করবা? ব্রেক ধরতে পারবা? বাঁচতে পারবা? হ্যাঁ তো রিক্স নেয়া। তুমি সাইকেল কিনে দিছে, তোমার কে কিনে দিছে সাইকেল? সাইকেল তোমার কে কিনে দিছে? আব্বু কিনে দিছে। ও মানে মাদ্রাসা যাওয়ার জন্য? কোন মাদ্রাসাতে পড়ো? বানস। কোথায়? বাড়ির সামনে মাদ্রাসা আছে। বাড়ির সামনে মাদ্রাসা কি তুমি কি সাইকেল দিয়ে যাও না হেঁটে যাও? হেঁটে যাও। সাইকেল মানে কখন তুমি সাইকেল চালাও? বিকেলে চালাও। তো তুমি বিকেলে চালাও তো সুন্দর কথা। তুমি যে এই যে এই রুটের মধ্যে যে সাইকেল চালাতে আসো, এই রুট তো মানে গাড়ি চলে, বড় বড় গাড়ি চলে, তে বাইক চলে, সিএনজি চলে, ট্রাকও চলে, তে তোমার জন্য রিক্স না? রিক্স নি। তোমার বয়স কত? কত বছর? কত বছর জানো? 10 বছর? না না, তোমার তো 10 বছর হয় নাই মনে হইছে, ভালো করে 10 বছর। আচ্ছা ঠিক আছে শোনো, তে তুমি আজকের পর থেকে তুমি কোনো কাজে বুঝি বাজারে আসো, ঠিক আছে? তুমি বাজারে আসলে এই সাইকেল নিয়ে রুডে আসবে না, মনে থাকবো? সাইকেল কোথায় চালাইবা? বাড়ির মানে আশেপাশে বাড়ি রাস্তা যে আসে না, বাড়ির আশেপাশে রাস্তাঘাটগুলো এইগুলোতে চালাবে। তুমি কোনো কি মেন রুডে উঠবে না, ঠিক আছে না আমার কথা? কারণ তুমি যদি ব্যথা পাও তোমার আব্বু আম্মু কাটবো না? কাল সাইকেলটা কিনে দিয়েছে কিসের জন্য? তোমার জন্য। তুমি কি সাইকেল চালা থেকে দুই যে ব্যথা পাও বা অ্যাক্সিডেন্ট করো তখন তোমরা আম্মু আম্মু কী করবে? সাইকেল বড়ো না তোমার, তোমার তুমি বড়ো সাইকেল বড়ো। আচ্ছা 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 যাই, তোমার কাছে তোমার সাইকেল বড়ো না, মানে তোমার লাইফটা বড়ো না? না তুমি কী বলতেছে এসব? সাইকেল গেলে তো তুমি সাইকেল কিনতে পারবা, তুমি চলে গেলে তোমার আব্বু আম্মু তোমার পাইব? তো তুমি কে বড়ো, সাইকেল না তুমি? তুমি বড়ো না, তো বিষয়টা তুমি বুঝতে পারছো? এর মানে আমি তোমাকে সতর্কতা বলতে যাচ্ছি যে তুমি পরিবর্তিত সময় যখন সাইকেল নিয়ে আসবা বাজারে যাইবা না, কখনো মেন রুটে উঠবে না, ঠিক আছে? তুমি বলো আসার পর থেকে যে তুমি সাইকেল আর মেন রুটে উঠবে না, বলো। কোথায় চালাইবা সাইকেল? বাড়িতে চালাইবা, ঠিক আছে? তোমাকে ধন্যবাদ, ভালো থাকো, একটা আশি দাও। থ্যাংক ইউ।